তো আজকে আরেকটা ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে চলে এসেছি। আজকের ফ্ল্যাটটা দেখা হচ্ছে চন্দননগর এরিয়াতে, বড় বাজার এলাকার মধ্যে, খুব পপুলার এরিয়া। আর এখান থেকে গঙ্গাধার খুব কাছে, অটো স্ট্যান্ড কাছে, যদি স্টেশন বলেন স্টেশন, এখান থেকে অটোয় ম্যাক্সিমাম 5 মিনিট। তো যাই হোক, বেশি কথা বলবো না, আগে আপনাদের এই 3 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিই, তারপরে আসবো ফ্ল্যাটটা কতটা স্কোয়ার ফুট, কত কি প্রাইস আছে। তো চলুন আগে ফ্ল্যাটটা দেখে নিই। এই হচ্ছে লিফট, লিফট থেকেই শুরু করছি। লিফটের পাশেই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স, এইখানে কিন্তু কোলাপসেবল গেট করা আছে। তার পাশে হচ্ছে দরজা, এটা কাঠের দরজা। সামনেই একটা বেডরুম, এই বেডরুমটা আমি পরে দেখাচ্ছি, তার আগে আমি এ পাশের লেআউটগুলো আপনার সাথে শেয়ার করে দিই। দেয়ালে পুট্টি করা আছে, মেঝেটায় কিন্তু টাইলস মানে স্পারটেক্স বসানো আছে। এর পাশেই কিন্তু আর একটা বেডরুম, এই হচ্ছে বেডরুম নাম্বার 2। এই বেডরুমটায় ঢুকছি, এই বেডরুমেও কিন্তু সেম ধরনের পার্টেক্স বসানো, একটু লম্বা টাইপের বেডরুম। এই বেডরুমটা বলতে পারেন আমি 12x10x9 সাইজের হবে, মানে উইথটা হচ্ছে মোটামুটি 9x10 আর লম্বায় মোটামুটি 12 সাইজ। এখানে সবই মোটামুটি সুইচ ফুইচ লাগানো হয়ে গেছে। আর এদিকটায় আসছি, এদিকে জানলা, এই যে পাশ থেকে জানলা দিয়ে কিন্তু রোদ ফোদ সবই আসছে। আর এই পাল্লাগুলো কিন্তু একদিকে সুবিধা আছে, দেখুন এই পাল্লাগুলো অনেক ফ্ল্যাটে কি থাকে শাটার টাইপের, এখানে কিন্তু পাল্লা টাইপের, যার ফলে আপনার কিন্তু এই যে একটা সাইড খুললে আর একটা সাইড ব্লক হয়ে যায় নর্মালি ফ্ল্যাটগুলোয়, সেইটা কিন্তু হবে না। 4টে পাল্লা খুলে দেওয়া হয়েছে, 4টে দিয়েই কিন্তু হাওয়া বাতাস আসবে, কোনো ব্লকে যাওয়ার চান্স নেই। এখানে এসির পয়েন্টও করা আছে, ওই যে এই ঘরের দরজাও কিন্তু হচ্ছে তোমার কাঠে, ঠিক আছে। এবার এই রুম থেকে বেরোলাম, এটা হচ্ছে বিশাল বড় একটা ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমের সোজাসুজি হচ্ছে ব্যালকনি, মানে ড্রয়িং রুমে যদি আপনি সিটিং এরিয়া করুন, ডাইনিং এরিয়া করুন, এখান থেকে কিন্তু হাওয়া বাতাস খুবই ভালো পাস হবে। আর এই বাঁ দিকে হচ্ছে কিচেন, কিচেনের এখানে রাউন্ড শেপ করা। এই কিচেনে এলাম, কিচেনে দেখুন টাইলস ফাইলস সবই বসানো আছে। কিচেনের পাল্লাও কিন্তু 2টো পাল্লাতে আছে, মানে শাটার নয়, যার ফলে কিন্তু 2টো পাল্লা খুললেই কিন্তু অনেকটা হাওয়া বাতাস বেরোবে। কিচেনেও কিন্তু টাইলস বসানো, এখানে টাইলসটা একটু অন্য স্টাইলের। আর এখানে যেরকম পাথর হয় গ্রেনাইটের, পাথর বসানো, এখানে একটা বেসিন আছে। কিচেনটা এল টাইপের কিচেন, আপনারা চাইলে কিন্তু এটাকে খুব সুন্দর করে মডুলার হিসেবে সাজাতে পারবেন। আর এখানে একটা পয়েন্ট আছে, আশা করি এখানে আপনি ফ্রিজ ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। ফ্রিজটা এখানে রাখলে সামনেই আপনার কিচেন, খুব ভালোভাবে স্পেসটা ইউটিলাইজ হবে। আর এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমের স্পেস, আপনি চাইলে এ পাশটাতে আপনি ধরুন ওই পাশটাতে আপনার কিচেন, আপনি এই পাশটাতে করলেন একটা ডাইনিং স্পেস। আর এইখানে হচ্ছে আমাদের কমন টয়লেট, এই কমন টয়লেটটাই আসছি, দেখুন এখানে টাইলসটা আমার খুব ভালো লেগেছে, মানে একটু আনকমন কালারের, গ্রিন কালারের, সচরাচর এই কালারটা সবাই ইউজ করতে আমি দেখিনি। আর এইখানে কিন্তু মার্বেল, ঠিক আছে, এটাই মার্বেল। আর এখানে গিজারের পয়েন্ট ওদিকে করা আছে, ওখানে একটা এক্সস্টের জায়গা করা আছে, এর মধ্যে কিন্তু একটা টয়লেটে বেসিনও দেওয়া আছে। আর নর্মাল যা যা ফিটিংস থাকে সবই কিন্তু কিচেনে, মানে সরি বাথরুমের মধ্যে দেওয়া আছে। বাথরুমের দরজাটা দেখিয়ে দিই, এটা কিন্তু সিনটেক্সের দরজা, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের বেডরুম, হয়ে গেছে 2টো, এদিকে দেখালাম আমাদের কিচেন, আর এটা হচ্ছে কমন টয়লেট। এর পাশে হচ্ছে একটা কমন বেসিনের স্পেস, খুব সুন্দরভাবে এখানে করা, এখানে টাইলসও লাগানো আছে। অনেক জায়গায় দেখবেন এই বেসিনের উপর টাইলস লাগানো থাকে না, আপনাদের লাগাতে হয়, কিন্তু এখানে লাগানো আছে। আর এইখানে একটা পয়েন্ট করা আছে, আপনি লাইট ফাইট লাগাতে পারেন বেসিনের। তার পাশেই কিন্তু হচ্ছে আর একটা বেডরুম, এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 3। আমার কিন্তু এখনও বেডরুম নাম্বার 1টা দেখানো হয়নি, সেটা আপনাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 3, দরজা একই স্টাইলের, কাঠের দরজা, ধুয়ে পড়ছি একই ধরনের, এখানে টাইলস স্পারটেক্স। এই বেডরুমটাও মোটামুটি 10x12 বা 12x12 সাইজের হবে, ভালো সাইজের বেডরুম, আর প্রচুর আলো বাতাস কিন্তু এখানে, ঠিক আছে। দেখুন এখানে উইন্ডোগুলো, যেরকম বলছিলাম আমি পাল্লা, দেখুন 4টে ছোটো ছোটো পাল্লা করা, 4টেই খোলা আছে, আপনার প্রচুর আলো বাতাস এখান দিয়ে আসবে। আর এটা কিন্তু রোড সাইড একবারে, ঠিক আছে, একদম রোড সাইড। এই যে এখান থেকে সামনে থেকে দূরে একটা বাড়ি আছে, আর এদিকটায় হচ্ছে আমাদের মেনলি রোডটা, ঠিক আছে। এই হচ্ছে সামনে রোড, আমি ব্যালকনিতে করে ভালো করে দেখাবো, আরও ভালো করে রুমটাকে আপনারা দেখিয়ে দিই একটু। আচ্ছা, এদিক থেকে আমাদের এই বেডরুমটার সঙ্গে কিন্তু একটা অ্যাটাচড টয়লেট আছে, এই টয়লেটটা একটু ছোট যেহেতু অ্যাটাচড,
নর্মালি দেখুন একটা কল আছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেটের সিস্টেম যেরকম হয় সেরকম করা আছে, ওপরে একটা এক্সস্টের জায়গাও আছে। তো এই হয়ে গেল আমাদের থার্ড বেডরুম। এবার এই থার্ড বেডরুম থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের সঙ্গে ব্যালকনি। ড্রয়িং রুমটা আপনাদের আর একবার দেখিয়ে দিই, হিউজ সাইজের একটা লম্বা ড্রয়িং রুম। আপনি ওদিকে করতে পারেন ডাইনিং, এদিকে করতে পারেন সোফা, আর এই হচ্ছে ড্রয়িং রুমের মানে ব্যালকনির দরজা। খুললাম ব্যালকনি, তো মার্বেল দেওয়া আছে, মার্বেল না সরি পার্টেক্স দেওয়া আছে, যেটা কিচেনে ছিল ওরকম ধরনেরই। আর এই জানাটা কিন্তু শাটার টাইপের, ঠিক আছে। আর এই হচ্ছে রোড সাইড, সামনে থেকে রোড। এই দিকটা কোনো ব্লকেজ হওয়ার চান্স নেই। আবার ড্রয়িং রুমে চলে এসেছি। এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর ওই যে ওদিকটা দেখাচ্ছি ওই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই রুম নাম্বার ১, যেটা দরজার সামনেই ছিল একবারে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার ১। এই রুমটা দেখুন, এই রুমটা একটু ছোটোর ওপরে সাইজ, ঠিক আছে। জানলার স্টাইল কিন্তু সেমই ধরনের, এখানেও এসির পয়েন্ট আপনি চাইলে করতে পারেন। ফুটোগুলো কিন্তু এসির করা আছে, আপনার কিন্তু আলাদা করে কোনো ফুটোও করতে হবে না। মার্বেল এখানে নয়, টাইলস যেরকম স্টাইলের বাকি ঘরগুলো ছিল সেমই ধরনের। এই রুমটার সাইজও বলতে পারেন আপনি ১০/১০ তো হবেই, আর দরজার স্টাইলও সেম, ওই একই কাঠের দরজা। আর এইখানে কিন্তু আমি দেখুন বাইরে বেরিয়ে এসে দেখাচ্ছি, এন্ট্রেন্সের ঠিক ওপরে কিন্তু একটা করে বাঙ্কার আছে। আর এই হচ্ছে সিঁড়ির স্টাইল, আমি সিঁড়িগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রেলিং করা আছে, রেলিংটায় রং হবে আশা করি, আর এখানে কিন্তু মার্বেল করা আছে। খুব একটা বিশাল হাইটের সিঁড়ি নয়, আর তবুও এখানে তো লিফট আছে, লিফটই ম্যাক্সিমাম সময় ব্যবহার আপনারা করে থাকবেন আশা করি। এই হচ্ছে ছাদ, এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, এই যে ছাদে, ছাদে বলতে পারেন মার্বেল করা, ঠিক আছে। একটা স্টোন চিপ দিয়ে দেখুন, এই যে ছাদের এরম টাইপের অবস্থা, মানে আর কি করা। ওইদিকে হচ্ছে আমাদের লিফটের রুম, আর ওদিকে ট্যাঙ্ক তো করাই আছে। এই দিকটা আর একটা বিল্ডিংয়ের মনে হয়, মানে দুটো উইং আছে, আর একটা বিল্ডিংয়ের মেবি মনে হয় এন্ট্রেন্স, দেখি এটা, হ্যাঁ এটা আর একটা বিল্ডিংয়ের এন্ট্রেন্স। এই পাশ থেকে ছাদটা এরম টাইপের, খুব সুন্দর এরিয়া। এটা এদিকে হচ্ছে লিফটের রুম, দুখানা লিফটের রুম, দুটো বিল্ডিংয়ের আর কি, দুটো উইংয়ের। আমরা এইটা দিয়ে উঠলাম। এই পাশটা এরকম ধরনের, এই যে পাশে আর একটা জলের ট্যাঙ্ক, মানে দুটো উইংয়ে দুটো সেপারেট জলের ট্যাঙ্ক, সেপারেট লিফট। এই হচ্ছে ছাদ, বিশাল বড় ছাদ, সুন্দর করে সাজানো। তো আশা করছি আজকে যে ফ্ল্যাটটা দেখালাম আপনাদের ভালো লেগেছে। এবার আসি ফ্ল্যাটটা টোটাল স্কোয়ার ফুট কত। স্কোয়ার ফুট হচ্ছে টোটাল ১০৯৫ আর ৪৪০০ টাকা করে স্কোয়ার ফুট। আর এই ফ্ল্যাটের লোকেশন থেকে চন্দননগর স্ট্যান্ড বলুন, চন্দননগর থানা, কর্পোরেশন খুবই কাছে, যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো। তো একদম পশ এরিয়ার মধ্যে, বাজার, দোকান বা এখান থেকে স্টেশন যাওয়ার রুট বলুন, কোনো অসুবিধা হবে না, খুবই ভালো এরিয়ার মধ্যে। তাছাড়া এই ফ্ল্যাটের মধ্যে লিফট তো আছেই, আর হ্যাঁ বাই দ্য ওয়ে এই ফ্ল্যাটটা কিন্তু অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফ্লোরে, যেটা আমি আপনাদের কাছে শোকেস করলাম। তো এই ফ্ল্যাটটার যাবতীয় ডিটেলস আপনাদের দিলাম। এটা ছাড়াও যদি কোনো ডিটেলস আমি মিস করে যাই আপনাদের দিতে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের তো নাম্বার দেওয়াই আছে, ওতে কল করে নেবেন। তাছাড়া আর যদি আপনি ভিজিটও করতে চান, সেটাও কল করে কিন্তু বুক করতে পারেন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি, আর আপনাদের যদি নতুন কোনো প্রপার্টি কেনার বা বিক্রি করার থাকে, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতন এখানেই রইল, আবার পরের ভিডিও আপনার সঙ্গে দেখা হবে। টাটা।